এতিয়া প্রশ্ন হল ত্রিবান্ধনী বা ত্রিসহযোজী বান্ধনী কাক বোলে উদাহরণ দিয়ে দুটা পরমাণুর মাজত তিনিজোর ইলেকট্রন এটা পরমাণুর তিনটা আন এটা পরমাণুর তিনটা মোট তিনিজোর ইলেকট্রন ভাগ বতরা করে গঠন হওয়া বান্ধনীক ত্রিবান্ধনী বোলে নাইট্রোজেনের পরমাণু ক্রমাঙ্ক সেভেন ইয়ার ইলেকট্রনী বিন্যাস টু ফাইভ তার মানে এইটো এটা নাইট্রোজেন এইটো আৰু এটা নাইট্রোজেন ইয়ার বহিরতম কক্ষত কেটাকো ইলেকট্রন থাকে পাঁচটাকে গতি ইয়ার হস্ত সম্পন্ন হবলে আর কেটা ইলেকট্রনের প্রয়োজন আর তিনটা ইলেকট্রনের প্রয়োজন হ্যাঁ কি করে ই তার ওসরের নিষ্ক্রিয় গ্যাস নিয়নের সুস্থির সজ্জা পাবলে তিনটা ইলেকট্রনের প্রয়োজন এটা নাইট্রোজেনে আন এটা নাইট্রোজেনের সঙ্গে প্রত্যেকরা তিনটাক মোট তিনজোর ইলেকট্রন ভাগ বতরা করে সুস্থির নিয়নের সজ্জা লাভ করে ত্রিবান্ধনীরে বান্ধ খাই নাইট্রোজেন অণু গঠন করে তার মানে এইটো এটা নাইট্রোজেন এইটো আরো একটা নাইট্রোজেন এই দুটা নাইট্রোজেনের ইয়ার তিনটা আর এইটো নাইট্রোজেনের তিনটা মোট ছটা পরমাণু লগ লাগে এটা চা এই নাইট্রোজেনের তিনটা আর দুটা পাঁচটা আর ইয়ার তিনটা আটটা হল না নাই এইটো নাইট্রোজেনের এই দুটা আর এই তিনটা পাঁচটা আর এই ইটো নাইট্রোজেনের তিনটা সম বিতরণ করে লৈছে গতি ইয়ার অষ্ট সম্পন্ন হল না নাই ই সুস্থির সজ্জা লাভ করলে এনেদরে নাইট্রোজেন আর নাইট্রোজেনের মাজত ত্রিবান্ধনীর লগ হয়ে নাইট্রোজেনের অণু গঠন হয় নাইট্রোজেনের সঙ্গে প্রত্যেকরা তিনটাক মোট তিনজোর ইলেকট্রন ভাগ বতরা করে সুস্থির নিয়নের সজ্জা লাভ করে ত্রিবান্ধনীরে বান্ধ খাই নাইট্রোজেন অণু গঠন করে আয়নীয় বান্ধনী আর সহযোগী বান্ধনীর মাজত পার্থক্য লিখা আমি কি জানিছিলো আয়নীয় বান্ধনীবর আয়ন গঠনের দ্বারা গঠন হয় আয়নীয় বান্ধনী ইলেকট্রন আদান প্রদানের জড়িয়ে এটা ইলেকট্রন এড়ি দিয়ে আনটো ইলেকট্রন গ্রহণ করে এনেদরে এটা ইলেকট্রন এড়ি দিয়ে কেটায়ন আনটো ইলেকট্রন গ্রহণ করে এনায়নের জড়িয়ে আয়ন গঠন করে সৃষ্টি হয় আন্তঃআণবিক বল প্রবল আর এনে বান্ধনী শক্তিশালী হয় আন্তঃআণবিক বল মানে দুটা পরমাণুর মাজত যেটু আকর্ষণ বল এটু প্রবল হয় আর এনে বান্ধনী কি হয় শক্তিশালী হয় আনহাতে সহযোগী বান্ধনীবিলাক এইমাত্র আলোচনা করলো ইলেকট্রন সমবিতরণ দ্বারা সৃষ্টি হয় মানে এইটু এনেকাকৈ ইলেকট্রন দুইটাই মানে ব্যবহার করে সৃষ্টি হয় ইহতর আন্তঃআণবিক আকর্ষণ বল কম হওয়া বাবে এনে বান্ধনীবিলাক কি হয় সাধারণতে দুর্বল হওয়া দেখিবলৈ পাও তার আয়নীয় বান্ধনী আর সহযোগী বান্ধনীর পার্থক্য কলো ইয়ার এতিয়া আমি আগবাড়ো আয়নীয় যৌগ আর সহযোগী যৌগর মাজত পার্থক্য কি কি আয়নীয় বান্ধনী আর সহযোগী যৌগর বান্ধনীর পার্থক্যর দ্বারাই আমি আয়নীয় যৌগ আর সহযোগী যৌগর পার্থক্যর বিষয়ে কব পারি আয়নীয় যৌগ আর সহযোগী যৌগর পার্থক্য লিখা ইয়ার আগের প্রশ্নটা আছিল কি আয়নীয় বান্ধনী আর সহযোগী বান্ধনীর পার্থক্য লিখা আয়নীয় বান্ধনী আর সহযোগী বান্ধনী পার্থক্যর দ্বারা আমি আয়নীয় যৌগ আর সহযোগী যৌগর পার্থক্য নিরূপণ করব পড়ো আয়নীয় যৌগবর আয়ন সৃষ্টির দ্বারা যৌগ গঠন হয় মানে আয়ন সৃষ্টির দ্বারা যেটা আমি তৃতীয় অধ্যায়ত আমি পাই আছো ইহতর আন্তঃআণবিক আকর্ষণ বল প্রবল ইহতে মানে প্রবল আন্তঃআণবিক প্রবল বিদ্যুৎ তৃতীয় বলের দ্বারা বান্ধ খাই থাকে এই বিষয়ে আমি তৃতীয় পাঠত পাই আছো ইহতর গলনাঙ্ক আর উতলাঙ্ক অতি উচ্চ হয় ইহতে অতি উচ্চ উষ্ণতাত গলে বা উতলিবলৈ লয় ইহঁতে বিগলিত বা দ্রবীভূত অবস্থাত বিদ্যুৎ পরিবহন করে ইহঁতে দ্রবীভূত বা বিগলিত অবস্থাত কি করে বিদ্যুৎ পরিবহন করিব পারে আনহাতে সহযোগী যৌগর ইলেকট্রন ভাগ বতরারে সৃষ্টি হয় ইলেকট্রন ভাগ বতরারে সৃষ্টি হয় মানে দুয়োটারে সমপরিমাণের ইলেকট্রন লগ হয়ে দুয়োটাই সমানভাবে ব্যবহার করে থাকে তেনেদরে সহযোগী যৌগবিলাকর সৃষ্টি হয় ইহঁতর আন্তঃআণবিক আকর্ষণ বল দুর্বল মানে এই সহযোগী যৌগবিলাকে দুয়োটাই যেহেতু ইলেকট্রনবিলাক সমানে ব্যবহার করে থাকে ইহঁতর মাজর আন্তঃআণবিক আকর্ষণ বলটো কম হয় হ্যাঁ ইহঁতর গলনাঙ্কর উতলাঙ্ক নিম্ন হয় ইহঁতর গলনাঙ্কর উতলাঙ্ক অতি কম হওয়া দেখা যায় ইহঁতে বিগলিত বা দ্রবীভূত অবস্থাত বিদ্যুৎ পরিবহন করিব নোৱাৰে ইহঁতে বিগলিত মানে যেহেতু ইহঁতর আয়নের সৃষ্টি নহয় আয়ন সৃষ্টি হলেহে আয়নিত অবস্থাতহে পানীয় বিদ্যুৎ পরিবহন করে গতি আয়নেহে পানী বিদ্যুৎ পরিবহন করিব পাৰে গতি যেহেতু ইহঁতের আয়ন গঠন নহয় গতি ইহঁতে বিদ্যুৎ পরিবহন করিব নোৱাৰে অর্থাৎ ইহঁতে আয়ন গঠন নকৰে সেইবাবে ইহঁতে বিদ্যুৎ পরিবহন করিব নোৱাৰে ইয়াত আমি আনহাতে কথাটো লগাই দিলে ভাল হ'ব
আনহাতে সহযোগী যোগ্যৰ ক্ষেত্ৰত এইখিনি আমি পাওঁ